নমস্কার, আমি শ্রেয়সী দত্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার এই নিবেদন। পুতুল ভাঙা। 7-8টে 27 আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখলে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে? সকাল সাঁজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ আগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার।